হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সামনে আমার একটা বিশেষ স্পেশাল দিনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হলাম। সবাই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। খুব ছোট্টভাবে আমি ঘরোয়ায় নিজেদের বাড়িতে মানে সম্পূর্ণ ঘরেই যা যা ছিল সেই দিয়ে একটু জিনিসটাকে দিনটাকে একটু নতুনত্ব করার চেষ্টা করলাম, একটু আনন্দ করার ময় মুহূর্ত বর্তন করে সময় কাটানোর চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমার সাথে থেকো, কমেন্ট বক্সে লিখে জানিও। এখন বাজে একটা, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে আসার টাইম পাইনি, তাই এই স্নান করে তোমাদের সামনে আসলাম। আমি একটু আজকে আমার যে একটু গুরুত্বপূর্ণ দিন তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোই লাগবে না, সেই জন্য একটু টাইম বার করে তোমাদের সামনে আসলাম। তোমরা অবশ্যই আমার সাথে থেকো। আমি কি কি বানালাম সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। খুব সামান্য আয়োজন করেছি, ঘরোয়াভাবেই করার চেষ্টা করেছি, খুব নতুনত্ব কিছু করে উঠতে পারিনি। একটু মিক্স ফ্রাইড রাইস করেছি আর চিকেন মহারানি তৈরি করেছি, একটু নতুনত্ব স্পেশাল ডিশ। একঘেয়ে চিকেন কারি কষা খেয়ে খেয়ে না মুখটা একটু অন্যরকম খাওয়ার ইচ্ছা হলো, টেস্ট করার ইচ্ছা হলো, তাই আজকে একটু টেস্ট করলাম চিকেন মহারানি করার। দেখলে বুঝতে পারবে না, দেখলে মনে হবে চিকেন কষার মতনই, কিন্তু খেলে বোঝা যাবে যে ওর মধ্যে নতুনত্ব কী আছে। একটা নতুন মশলা দিতে হয় ওর মধ্যে পেস্ট করে, আরও কী কী জিনিস দিয়ে আমি করেছি মহারানিটা সেটা তোমাদের আরেকদিন আমি রেসিপিটা করে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার সাথে তখন থাকবে, দেখে কমেন্টস করবে কেমন লাগলো তোমাদের। আজকে আর আমি চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আজকে আমি সারাটা দিন কীভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো তোমাদের। চলো দেখতে থাকো কেমন লাগলো তোমাদের, চলো। দেখো ফ্রেন্ডস, আমার রাইসটা করা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তোমরা তো জানোই মিক্সড ফ্রাইড রাইস কীভাবে করে, কিছু নতুনত্ব নয়। এর মধ্যে আমি শুধু ডিম আর চিংড়ি মাছ আর একটু কুচি করে অল্প সামান্য একটু মাংস কুচি করে মিক্সড ফ্রাইড রাইসটা রেডি করেছি। রাইসটা কমপ্লিট হয়ে গেছে, এবারে দেখো কী কী রান্না আজকে করেছি। ওই যে বললাম চিকেন মহারানি, দেখো মিক্সড ফ্রাইড রাইস, চিকেন মহারানি আর চাটনি, জাস্ট এইটুকু দিয়েই আমি আজকে দিনটাকে একটু স্পেশাল বানিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের দেখে আমার ভিডিওটা, আর এক যদি উইশ করো আমার আরও ভালো লাগবে। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, যে সব বন্ধুরা আমার পাশে থাকবে, আমার পুরো ভিডিওটা ওয়াচ করবে, আমি অবশ্য অবশ্যই তাদের ঘরেও যাব, পুরো ফুল ভিডিও ওয়াচ করব, একটা বন্ধু মিসিং হবে না, আমি তাদের ঘরে অবশ্য অবশ্যই যাব। ওকে ফ্রেন্ডস, দেখো এটা তো দুপুরের লাঞ্চ রেডি, আর একটু ইচ্ছা হলো সন্ধেবেলায় একটু কেক বাড়িতে করব। আগেও অনেকবার বানিয়েছি, আবার একটা স্পেশাল দিন বলে কথা, তাই কেকটাকে এদিকে রেডি করে, আমার মেয়েও ভালোবাসে চকলেট কেক খেতে, একটা চকলেট কেক বাড়িতে বানিয়ে ফেললাম। পুরো ব্যাটারটা রেডি করে দেখো ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসে স্টিকে হচ্ছে জিনিসটা, স্টিম কমিয়ে দিয়েছি। তোমাদের দেখাবো কেকটা কীরকম দেখতে লাগলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। খুব বিশাল কিছু করিনি, জাস্ট ছোট্টভাবে অনুষ্ঠানটাকে মানে দিনটাকে আর কি পালন করার চেষ্টা করলাম, একটু আনন্দময় করে তুললাম, ভালো লাগে। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে এখন আমার তো খুবই ভালো লাগে, সব কিছুই এখন আমি তোমাদের সাথে শেয়ার করি, কখন কি করছি না করছি কোথায় যাচ্ছি। তাই ভাবলাম এটাও একটা স্পেশাল দিন, তোমাদের সঙ্গে শেয়ার তো করতেই হবে আমাকে। দেখো এই কেকটাকে আমি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে না, আস্তে আস্তে হোক, এখনো হয়নি পুরো কমপ্লিট, তারপর একটু হবে। দেখাবো এখন কেমন দেখতে লাগছে, তোমাদের একটু খুলে দেখাবো কেমন দেখতে লাগছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কী সুন্দর চকলেট কেকটা দেখতে লাগছে উপর থেকে, স্পেশাল দিনে স্পেশাল কেক একটা তৈরি করছি বাড়িতেই। কেকটা রেডি হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখাবো পুরোটা কমপ্লিট হলে কীরকম দেখতে লাগছে কেকটা।
এরপরে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো, অবশ্যই আমার সাথে থাকবে। পুরো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটাই দেখবে। চলো ফ্রেন্ডস, দেখো আমার হাজবেন্ড, শাশুড়ি মা আর মেয়ে খেতে বসেছে, ওদেরকে খাবার বেড়ে দিয়ে ওরা খাচ্ছে, আমি তখন ভিডিওটা একটু করলাম, একটু দূর থেকেই করলাম, খাওয়ার সময় তো কাছে গিয়ে আর ডিস্টার্ব করলাম না। এবার দেখো কেকটা আমার বানানো হয়ে গেছে, কেকটা কে সুন্দর দেখতে লাগছে, তোমাদের পছন্দ হলো কি না বা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, চেষ্টা করি একটু ভালো করার, সেই হিসাবে ট্রাইও করেছি। এবার কোনো রকমে দিনটাকে আর কি বাড়িতে বসেই সেলিব্রেট করার চেষ্টা করলাম, সবটাই ঘরোয়া উপাদানে, কোনো কিছু কেনা খাবার বা বাইরের থেকে কিছু আমরা আনিনি, সবটাই বাড়িতেই তৈরি করেছি। কেকটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে, আর গরম বলে একটু কাটতে অসুবিধা হচ্ছে, ঠান্ডা হলে জিনিসটা পুরোটাই পরিষ্কার উঠে আসবে। দেখো তবু আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখানোর, এতটা গরম যে আমি ঠিক মতন ধরতেও পাচ্ছি না, লাস্টে একটুখানি তুলে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো তোমাদের, আমার সাথে থাকবে আর অবশ্যই আমার পুরো ফুল ভিডিওটা ওয়াচ করবে। দেখো কেকটা বানানো কমপ্লিট হয়ে গেল আজকে এই অবধি, আর ভিডিওটাকে বড় করলাম না, এখানেই শেষ। দেখতেই পেলে যা রান্না হয়েছে, খাওয়া দাওয়াও চলছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেকটাও বানিয়ে ফেললাম, কেকটা কেটে তোমাদের দেখিয়ে দিলাম। আর হচ্ছে গিফট আমার হাজবেন্ড দিয়েছে, কিন্তু সেটা আমি এই ভিডিওটা আর লেন্দি করবো না বলে এর মধ্যে আর আনলাম।